নমস্কার বন্ধুরা আমি বিশ্বনাথ জি বিশ্বনাথে এই মুহূর্তে আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা দেওয়া হয়েছে জীবনবিজ্ঞান বিষয়ের ওপর তার সম্পূর্ণ প্রশ্ন উত্তরের সমাধান নিয়ে দেখো প্রথমেই আমরা দেখে নেব স্নায়ুকোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো দেখো ডেনড্রন ওয়ান কোষ প্রান্তপুরুষ আর একশো তোমাদের নিদর্শ ওখানে তোমাদের কিন্তু পয়েন্ট করতে হবে আর কি তাহলে কী করে করবে দেখে নাও ভিডিওটা সম্পূর্ণ তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো এবং পরবর্তীতে এগুলো খাতায় তোমরা এঁকে সেই যে অঞ্চলগুলো বলেছে সেইগুলো তোমরা এখানে দিয়ে দেবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এবার পরের প্রশ্নে চলে যাব দ্বিতীয় প্রশ্ন জীবের মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিওসিসের ভূমিকা উল্লেখ করো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই ধরনের নতুন নতুন নিত্য নতুন ভিডিও জি কেউ বিশ্বনাথে আমি আপলোড করে থাকি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে লাইক শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও এবং চ্যানেলটাকে গ্রো হতে সাহায্য করো দেখো দ্বিতীয় প্রশ্ন জীবের প্রকরণ সৃষ্টিতে মিওসিসের ভূমিকা এখানে একটু টাইপিং মিস্টেক আছে একটু গ্যাপ গ্যাপ হয়ে গেছে যাই হোক আমি বলে দিচ্ছি তোমরা বুঝতে পারবে দেখো উত্তর কি হবে জনন মাতৃকোষে নিউক্লিয়াসে মিউসিস ঘটে মিউসিসের ফলে একটি নিউক্লিয়াস থেকে চারটি অপত্য নিউক্লিয়াসের জন্ম হয় হোমোলোগাস ক্রোমোসোম ক্রোমোসোম গুলো জোরায় জোড়ায় মিলিত হয়ে বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিওসিস ক্রোমোজোমের ক্রোমোজোম বানানগুলো বর্গের্য হবে একবার এবং নিউক্লিয়াসে দুবার বিভাজন ঘটে অপত্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় কায়াজোমা সৃষ্টি বা ক্রসিং ওভারের ফলে নন সিস্টার ক্রোমাটিডগুলির মধ্যে অংশের বিনিময় ঘটে ফলে নিউক্লিয়াসের নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে এই হচ্ছে সম্পূর্ণ উত্তর দ্বিতীয় তৃতীয় প্রশ্ন আছে অ্যানাফেজ দশার তিনটি বৈশিষ্ট্য লেখক উত্তর অপত্য ক্রোমোজোম সৃষ্টি দুই অর্ধেক অপত্য ক্রমোজমকে উত্তর মেরু এবং ক্রোমোজোমকে দক্ষিণ মেরুতে পাঠানো তিন স্টেমবডি গঠন করা পরের প্রশ্ন উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণের সাহায্যকারী উদ্ভিদ হরমোনের নাম কি এবং তার তিনটি ভূমিকা লিখতে হবে এটার উত্তর হবে অক্সিন অক্সিনের তিনটি ভূমিকা দেখে নেব উত্তর এক বৃদ্ধি নিয়ন্ত্রণ অক্সিন প্রধানত উদ্ভিদের এর উদ্ভিদের একটু হসি একটু ভুল হয়ে গেছে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে দু নম্বর ট্রপিক চলন নিয়ন্ত্রণ অক্সিন উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে অক্সিন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে ওই অঞ্চলের কোষগুলি দ্রুত বিভাজন ঘটায় ফলে উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায় উদ্ভিদের মূল স্বল্প অক্সিনে বেশি অনুভূতিশীল হওয়ায় আলোর উৎসের দিকে কোষগুলি বিভাজিত হয় ফলে মূল আলোর বিপরীত দিকে বৃদ্ধি পায় তৃতীয় পয়েন্ট অঙ্গমোচন রোধ অক্সিন উদ্ভিদের অপরিণত অঙ্গ যেমন পাতা মুকুল ফুল ফল ইত্যাদির অকালপতন রোধ করে এর পরের প্রশ্ন রক্ত শর্করা নিয়ন্ত্রণে কোন হরমোন দায়ী সেটা তোমাদের দিয়েছে এর উত্তরটা দেখে নাও শর্করার পরিমা ইনসুলিন আর কি রক্ত শর্করার পরিমাণ স্বাভাবিক রাখতে ইনসুলিন এবং গ্লুকন নামক দুটি গুরুত্বপূর্ণ হরমোন বেশ ভূমিকা রাখে রক্তের শর্করার পরিমাণ বেড়ে গেলে ইনসুলিনে রক্তের অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে গ্লাইকোজেনোসিস বলে যাকে এবং যকৃতে সেটাকে সঞ্চয় করে অপর পক্ষে রক্তে শর্করার পরিমাণ কমে গেলে গ্লুকাগন যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে পুনরায় গ্লুকোজ গ্লুকোজে বিশিষ্ট করে যাকে আবার গ্লাইকোজেনোসিস বলা হয় এবং সেটাকে রক্ত স্রোতে পাঠায় ফলে শর্করার পরিমাণ স্বাভাবিক থাকে এইভাবেই কিন্তু ইনসুলিন রক্তের শর্করার পরিমাণটাকে স্বাভাবিক রাখে এই উত্তরটা দেবে পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন মাছের সন্ত্রণে না আরেকটা প্রশ্ন আছে মাছের সন্ত্রণে পাকনার ভূমিকা কি দেখো উত্তর মাছের সাতটি পাকনা আছে এইভাবে লিখবে তোমরা একটি পৃষ্ঠ পাকনা একটি পায়ু পাকনা একটি উচ্চ পাকনা হসুকাটটা বাদ গেছে এবং এক জোড়া করে বক্ষ ও শ্রেণী পাকনা রয়েছে বক্ষ পাকনার সাহায্যে মাছ জলের গভীরে যেতে পারে এবং শ্রেণী সাহায্যে মাছ জলে ভাসতে পারে উচ্চ পাকনার সাহায্যে মাছ জলের দিক পরিবর্তন করতে পারে পৃষ্ঠ ও পায়ু সন্তরণের সময় মাছের ভারসাম্য রক্ষা করে এই হয়ে গেল এর পরের প্রশ্ন দেখে নাও হাঁটু ও কাঁধে কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায় উত্তর হবে ঈষৎ সচল অস্থিসন্ধি এসব অস্থিসন্ধি একে অন্যের সাথে সংযুক্ত থাকলেও নাড়ানো যায় যেমন হচ্ছে কাঁথের অস্থিসন্ধি আর পূর্ণ সচল অস্থিসন্ধি এই সকল অস্থিসন্ধি সহজে নাড়ানো যায় যেমন কি যেমন হচ্ছে হাঁটুর অস্তিস এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিজ্ঞান দশম শ্রেণীর অ্যাক্টিভিটি টাস্কের উত্তর তোমরা অবশ্যই ভিডিওগুলো স্ক্রিনশট করে নিতে পারো বা কেউ যদি মনে করো এটা আর পিডিএফ নেবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ দেওয়া হচ্ছে জিকে বিদ বিশ্বনাথ এই চ্যানেলের তরফ থেকে সর্বপ্রথম সবার আগে তোমরা অবশ্যই এইট নাইন ওয়ান ডবল জিরো ওয়ান থ্রি এইট সিক্স এইট এই নম্বরে যোগাযোগ করবে এবং আমার ফেসবুক পেজ জিকে বিদ বিশ্বনাথ ওই তোমরা জয়েন করে আমাকে মেসেজ করো আমি অবশ্যই তোমাদেরকে ফ্রিতে পিডিএফ দেওয়ার বন্দোবস্ত করব। আজ আসি পরের ভিডিওয় আবার দেখা হবে ধন্যবাদ